ওয়েলকাম ব্যাক টু ইউটিউব এডুকেশনাল টিউটরস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমি তোমাদের কাছে ক্লাস নাইনের যে গল্প রয়েছে, লেসন টু এর যে গল্পটা অল অ্যাবাউট এ ডগ, সেটি নিয়ে আমি মানে সেই গল্পটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো এবং লেখকটা যে আছে এস জি গার্ডেনার, ঠিক আছে? এগুলো তোমরা মনে রাখবে, এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে। আর গল্পটা শুরু করার আগে বলবো যে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকে হিট করো, যাতে পরবর্তী আপলোডের ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো তোমরা সর্বপ্রথমে পেয়ে যাও, ঠিক আছে? আমি প্রথম থেকে শুরু করছি। দেখো, ভিডিওটা কোনোরকম স্কিপ না করে দেখবে, কাটাকাটা না করে দেখার চেষ্টা করবে, তাহলে সম্পূর্ণ গল্পটা তোমরা বুঝতে পারবে এই একটি ভিডিওতেই, ঠিক আছে? এই হ্যাঁ, আরেকটা কথা, ভিডিওটা মানে গল্পটা তো মোটামুটি বড়, তাহলে এই গল্পটার দুটো তো পার্ট অবশ্যই হবে, ঠিক আছে? দেখো, এজি জর্জ গার্ডিনার ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথার। এজি জর্জ গার্ডিনার, তিনি একজন ইংল্যান্ডের সাংবাদিক এবং একজন লেখক ছিলেন। হিজ রিটেন আন্ডার দ্য পেন নেম, তার প্রবন্ধগুলো ছদ্মনামে লিখেছেন তিনি। তিনি যে প্রবন্ধগুলো লিখেছেন সেগুলো ছদ্মনামে লিখেছেন, সেই ছদ্মনামটা কি আলফা অফ দ্য প্লাউ, আর হাইলি রিগার্ডেড, এবং এই ছদ্মনামটা খুবই সুপরিচিত আমাদের। যেমন বাংলা সাহিত্যে বিভিন্ন কবিদের বলো, বিভিন্ন লেখকদের বলো ছদ্মনাম থাকে, সেরকম এস জি গার্ডেনারও একটা ছদ্মনাম ছিল, সেটা হচ্ছে আলফা অফ দ্য প্লাউ। হিজ ইউনিকনেস লে ইন হিজ অ্যাবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার। ইউনিকনেস মানে তার যে অদ্বিতীয়, ইউনিক মানে কি অদ্বিতীয়, মানে তার যেটা খুব রেয়ার, তাহলে তিনি যেভাবে উপস্থাপন করেন আমাদের বাস্তব জীবনের যে সত্যগুলো, আমাদের জীবনের যে সত্যগুলো, সত্য জিনিসগুলো, সেগুলো তিনি খুবই সহজভাবে তার লেখার মাধ্যমে প্রকাশ করেন, ইজি ওয়েতে অ্যান্ড অ্যামিউজিং ম্যানার, এবং খুবই হাসি খুশির মধ্য দিয়ে এবং সহজ সরল পদ্ধতিতে তিনি আমাদের জীবনের যে বেসিক ট্রুথ, মৌলিক সত্য, সেই জিনিসটা তিনি প্রকাশ করে থাকেন তার লেখার মধ্য দিয়ে। দ্য পিলার্স অফ সোসাইটি, প্যাবলস অন দ্য শোর, মেনি ফারোজ অ্যান্ড লিভস ইন দ্য ওয়াইল্ড উইন্ড, আর সাম অফ হিজ ওয়েল নোন রাইটিংস, এই যেগুলো তোমার ওই নামগুলো বললাম, এগুলো তার কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম, ঠিক আছে? তারপরে যেটা আছে, এটা সমস্ত গল্পটার সার সংক্ষেপটা দেওয়া রয়েছে, ঠিক আছে? যেমন দেখো, ইন দিস টেক্সট হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন অফ গার্ডিনার্স এসে অফ দ্য সেম নেম, দ্য অথর অবজার্ভস হাউ এ বাস কন্ডাক্টর মেক্স এ লেডি গো আপ টু দ্য আনকভার্ড টপ অফ এ ডাবল ডেকার বাস অন এ ফ্রিজিং ইভিনিং জাস্ট বিকজ সি ইজ কেয়ারিং এ ডগ। এই গল্পটা শুরু করার আগে তোমাদের জানা দরকার যে ইংল্যান্ডে যে সমস্ত বাসগুলো থাকে, যেগুলো সরকারি বাস, সেই সরকারি বাসে কিছু নিয়মকানুন লাগু করা আছে। সেটা হলো যে সেই সমস্ত বাসগুলিতে কোনোরকম পশু বা কোনোরকম প্রাণী নিয়ে ওঠা উচিত, মানে ওঠা চলবে না। যদি কেউ প্রাণী বা পশু নিয়ে বাসে ওঠে তাহলে সেটা আইন, মানে আইনগতভাবে সে অপরাধী, ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে যে এই যে গল্পটা আমরা পড়বো, এটা তারই এক মানে সেম নেম অফ দ্য সেম নেম লেখা আছে। দেখো, অল অ্যাবাউট ডগ, এই একই নামের একটা গল্প আছে, সেই গল্প থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। এবং এই গল্পে আমরা দেখতে পাবো কীভাবে একটা বাস কন্ডাক্টর একটা মেয়েকে বাধ্য করছে তার বাসের দোতলায় উঠতে, যে দোতলাটা মানে ফাঁকা। এটা শীতকালীন রাত্রি, তাহলে শীতকালীন রাত্রিতে যদি কোনো কেউ যদি ফাঁকা বাসে খালি ছাদে থাকে, তার কীরকম অবস্থা হবে এটা তোমরা বুঝতেই পারছো। তাহলে এরকম বাধ্য করেছিল, ঠিক আছে? কারণ সে মেয়েটার কি অপরাধ ছিল, সি ইজ কেনিং এ ডগ, সে একটা তার সঙ্গে একটা কুকুর ছিল। হোয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট অ্যান্ড ইটস রিয়েকশন এবং আদার প্যাসেঞ্জার্স, যখন এই সমস্ত ঘটনাগুলো দেখছিল অন্যান্য যাত্রীরা, দ্য অথার ওয়ান্ডার্স হোয়াই দ্য রুলস শুড বি টেম্পার্ড উইথ গুড উইল ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান। এবং মানে অন্যান্য যাত্রীগুলো দেখছিল এবং অন্যান্য যাত্রীদের একটা মানে ঝামেলার সৃষ্টি হয়েছিল, সেই ঝামেলার জন্য অন্যান্য প্যাসেঞ্জারগুলো একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল, বাস চলছিল না। তাহলে এটার জন্য যে অথার যে উপদেশটা দিয়েছিল কন্ডাক্টরে, সেটা হচ্ছে কি যে গুড উইল অর্থাৎ সদ ইচ্ছা নিয়মকানুনের মধ্যে থাকতেই পারে, যে কোনো নিয়মকানুনের মধ্যে থাকতেই পারে যে এই এই নিয়মটা, ঠিক আছে? তো সবসময় সেটা দেখতে হবে যে নিয়মটা করা হয় মানুষের ভালোর জন্য, তো মানুষের ভালো না খারাপ হচ্ছে সেটা বিচার বিবেচনা করেই সেই নিয়মটাকে মানা উচিত, ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে ওই সামান্য একটা মহিলা, সে একটা তার সঙ্গে কুকুর বইছিল, তার জন্য
একটা ঝামেলা তৈরি হয়েছিল, সেই ঝামেলাটা পোহাতে হয়েছিল কাদেরকে, বাকি বাসের সমস্ত যাত্রীদেরকে, তাহলে সেই জায়গাগুলো বোঝা দরকার। হ্যাঁ, তাহলে একটা সৎ ইচ্ছা দরকার এবং মনুষ্যত্ব বোধটা থাকা দরকার, ঠিক আছে? তো তা যাকগে আমি মোটামুটি এটা তোমাদেরকে বললাম, এবং আমি মেন যে টপিকস বা যে গল্পটা সেটা শুরু করছি। দেখো, আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি একটা বাসে করে ভ্রমণ করছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এবং রাত্রিবেলা ছিল এবং রাত্রিটা প্রচণ্ড ঠান্ডা রাত্রি ছিল। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, বাসের শেষ প্রান্তে বাতাস ঢুকছিল এবং বাতাসটা ছুরির মতো বিঁধছিল। এখানে বাতাসকে তুলনা করা হয়েছে ছুরির সঙ্গে, এবং যেহেতু লাইক ইউজ করা হয়েছে তাহলে আমরা বলতে পারি কি এই লাইনটা একটা সিমিলির উদাহরণ। তাহলে মানেটা কি দাঁড়ালো, যে শেষ প্রান্তে বাতাসটাকে ছুরির মতো লাগছিল। দ্য বাস স্টপড অ্যান্ড টু ওমেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস, বাসটা থামলো এবং বাসটা থামার পর টু ওমেন অ্যান্ড এ ম্যান, মানে দুটো মহিলা এবং একটা পুরুষ, গট ইন টুগেদার, তারা একই সঙ্গে বাসে উঠলো অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস। ভ্যাকেন্ট প্লেসেস মানে কি, যে যে বাসের যে সিটগুলো খালি ছিল, ভ্যাকেন্ট মানে খালি, তাহলে সেই খালি জায়গাগুলোতে গিয়ে তারা বসলো, ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস। দ্য ইয়াঙ্গার ওমেন ক্যারেড এ লিটল পিকিনিজ ডগ, এবং সেই দুটো মহিলা উঠেছিল তার মধ্যে যে কম বয়স্ক ছিল তার সঙ্গে একটা পিকিনিজ ডগ ছিল। পিকিনিজ ডগ মানে কি, একটা কুকুর ছিল, যে কুকুরটার পিকিনিজ ডগ মানে তোমরা ওয়ার্ড নেস্টে গিয়ে দেখতে পারবে, যেখানে ও লেখা আছে, দেখো মোটা করে লেখা আছে, তার মানে এটার মিনিংটা লেখা আছে, যে কুকুরটার মুখটা কালো এবং যে কুকুরটা লোমওয়ালা কুকুর তাকে পিকিনিজ ডগ বলা হয়, মানে ছোটোখাটো কুকুরগুলোকে, ছোটোখাটো কুকুরগুলোকে নিয়ে উঠেছিল কম বয়স্ক মেয়েটা। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, তো তারপরে বসার পর কিছুক্ষণ পর কন্ডাক্টর আসলো অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স এবং তাদের কাছ থেকে ভাড়া চাইল। দেন হিজ আইজ রেস্টেড অন দ্য বিডিআই ডগ, তো তখন তার চোখ চলে গেল সেই ছোট ছোট চোখওয়ালা কুকুরটির দিকে। বিডিআই ডগ মানে কি, ছোট ছোট চোখ যুক্ত বা ছোট ছোট চোখওয়ালা, ছোট ছোট চোখওয়ালা কুকুরটার দিকে কন্ডাক্টরের চোখ চলে গেল। আই সো ট্রাভেল কামিং আপ, আমি দেখলাম বা আই রিয়েলাইজড, আমি বুঝতে পারলাম যে সমস্যা ঘনিয়ে আসলো। ট্রাভেল মানে কি, সমস্যা বা ঝামেলা, কামিং আপ মানে আসতে চলেছে, তাহলে আমি বুঝতে পারলাম যে একটা ঝামেলা শুরু হতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, এটা একটা অপরচুনিটি ছিল। অপরচুনিটি মানে কি, অপরচুনিটি মানে সুযোগ, তার মানে এরকমই একটা সুযোগ খুঁজছিল। ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, মানে এই ধরনের একটা সুযোগ কিন্তু কন্ডাক্টর খুঁজছিল, অপেক্ষা করছিল সে একটা সুযোগ পাবে, একটা ঝামেলা সৃষ্টি করবে, তাহলে এটা একটা সুযোগ ছিল তার কাছে। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং সে চাইল এটাকে বাড়াবাড়ি করার। টু ইন্টেন্ড টু মেক দ্য মোস্ট অফ ইট মানে কি, সে চাইল এই যে সুযোগটা পেয়েছিল, সে একটা পশু একটা প্রাণী নিয়ে উঠেছিল গাড়িতে, তাহলে এটা তার কাছে একটা সুযোগ, এবং এই সুযোগটাকে সে নিল, এবং এটাকে মানে কত বড় করা যায়, কত বড় ঝামেলা করা যায় সেটার জন্য সে প্রস্তুত হয়ে গেল কন্ডাক্টর, ঠিক আছে। I had marked him as a type who had gathered big grievance about everything. I had marked him, মানে আমি তাকে দেখে বুঝতে পারলাম। I had marked him, mark মানে কি, চিহ্নিত করা, কিন্তু এখানে কি, আমি তাকে দেখে বুঝতে পারলাম as a type, type মানে ধরন, তাকে দেখে মনে হলো সে এমন একটা ধরনের মানুষ who had a general vague, যার মধ্যে একটা সাধারণ ভেগ গ্রিভেন্স, ভেগ মানে অস্পষ্ট, গ্রিভেন্স মানে অভিযোগ, যার মধ্যে একটা অস্পষ্ট অভিযোগ আছে, মানে যার চরিত্রের মধ্যে একটা অস্পষ্ট অভিযোগ রয়েছে অ্যাবাউট এভরিথিং, সব কিছুতেই, সব কিছুতেই ওই কন্ডাক্টরের মধ্যে একটা অভিযোগ রয়েছে, মানে তার মানে কি, এক কথায় আমরা বলতে পারি কন্ডাক্টরটা খুবই খিটখিটে ছিল। হি সিমড টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স, এবং যেহেতু সে কন্ডাক্টর, সেহেতু কি বলতো, তাহলে সে অভিযোগটা করবে কাদের এগেনস্টে, কাদের বিরুদ্ধে করবে। হি সিমড টু হ্যাভ, তাকে দেখে মনে হয়েছিল পার্টিকুলার গ্রিভেন্স, যে তার একটা নির্দিষ্ট অভিযোগ রয়েছে এগেনস্ট প্যাসেঞ্জার্স, যাত্রীদের প্রতি একটা তার অভিযোগ রয়েছে। হু কেম, যারা তার বাসে উঠতো, অ্যান্ড স্যাট ইন হিজ বাস, এবং বাসে ওঠার পর তার বাসের ওই যে সিটগুলো রয়েছে সেই সিটে বসতো। হোয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর, যখন সে নিজে বাসের দরজাটার সামনে দাঁড়িয়ে কাঁপতো, মানে তার বাসে যাত্রীরা উঠতো, স্বাভাবিকভাবে যাত্রী উঠলে কি হবে, যাত্রী ওঠার পর তারা ফাঁকা জায়গা থাকলে বাসে বসবে, এবং এটাই তার সমস্যা, মানে এক কথাই মানে কি বলা যায়, যে কেউ যদি খিটখিটে হয় তাহলে তাকে তুমি যতই যা করো না কেন, যতই ভালো করো না কেন, সে কিন্তু সেই স্বভাবেরই থাকে।
তো এখানে সে নিজে ঠান্ডায় কাঁপতে থাকে এবং তার পাশে উঠে যাত্রীরা বসে তাতে তার খুব খারাপ লাগে, ঠিক আছে? তো দেখো তারপর, ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড, সে বলল, সে বলতে মানে কন্ডাক্টর বলল তোমাকে অবশ্যই কুকুরটা বার করতে হবে। মানে সেই ইয়াঙ্গার লেডি, যে দুটো মহিলা অটো ছিল তার মধ্যে যে ছোট মহিলাটা ছিল, কম বয়স্ক মহিলাটি ছিল, তাকে বলল তোমাকে কুকুরটিকে বার করে দিতে হবে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আমি কোনো মতেই, সার্টেনলি মানে নিশ্চিতভাবে, তার মানে কি আমি বলতে পারি বাংলা, বাংলাটা ভালোভাবে বলার জন্য বলতে পারি যে আমি কোনো মতেই মানে কোনো মতেই এরকম কোনো কাজ করব না, অফ দ্য কাইন্ড এই ধরনের কোনো কাজ আমি কোনো মতেই করব না। এই ধরনের বলতে কি, আমি কুকুরটাকে বাইরে বার করে দিতে পারবো না, এরকম কথাটা মহিলাটি বলল। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, এবং তার সাথে সে এটাও বললো যে আপনি আমার নাম এবং আমার ঠিকানা লিখে নিতে পারেন। সেড দ্য ওমেন, মহিলাটি বলল, সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড, সে এভিডেন্টলি মানে স্পষ্ট, তো স্পষ্টভাবে সে আশা করেছিল, এক্সপেক্টেড মানে আশা করা, সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ, সে চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছিল, ঠিক আছে, সে চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছিল, অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, এবং সে উত্তরটা জানতো। সে যদি বলে যে আমি কোনোমতেই মানে বাস থেকে নামবো না বা কুকুরটাকে বার করে দেবো না, তাহলে সেই মহিলাটি ভালোভাবে জানতো যে কন্ডাক্টর তার সঙ্গে কীরকম ব্যবহার করবে বা কি কথা বলবে, এটা সে আগে থেকে জানতো। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, এটা আমার আদেশ, তোমাকে কুকুরটাকে নিয়ে বেরোতেই হবে, এরকম কথাটা কন্ডাক্টর বলল। আই ওয়ান্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, আই ওয়ান্ট গো মানে কি, আমি যাব না, ইন দ্য টপ অফ দ্য বাস, ওই বাসের যে খালি ছাদ মানে বাসের ওপরে আমি যাব না, ইন সাচ ওয়েদার, এরকম আবহাওয়ায় আমি বাসের ছাদে যেতে পারবো না, এরকম কথাটা কে বললো? আচ্ছা যাই হোক, ইট উড কিল মি, এই আবহাওয়া আমাকে মেরে ফেলবে, সেড দ্য ওমেন, মেয়েটা বললো এই আবহাওয়ায় আমি ছাদে কখনোই যাব না, কারণ এই আবহাওয়াতে আমি মরে যাব। কারণ আবহাওয়াটা কেমন তোমরা অলরেডি জানো, প্রথম লাইনেই লেখা আছে যে বিটারলি কোল্ড নাইট, প্রচণ্ড ঠান্ডার রাত্রি, তাহলে ঠান্ডা ছিল, এই ঠান্ডায় যদি কেউ ছাদে মানে বাসের ছাদে উঠে তাহলে কীরকম হবে এটা তোমরা বুঝতেই পারছো, ঠান্ডায় যদি কেউ ছাদে থাকে। আচ্ছা তারপরে লাইনে কি আছে, সার্টেনলি নট, সিড হার লেডি কম্পানিয়ন, তখন তার বান্ধবী বললো, লেডি কম্পানিয়ন মানে তার বান্ধবী, আরেকটা যে মেয়ে ছিল সে কি বললো, সার্টেনলি নট, একদম যেও না, ইউ হ্যাভ গট এ কাফ অ্যাজ ইট ইজ, যা ঠান্ডা তাতে তোমার ঠান্ডা লেগে যাবে, ইউ হ্যাভ গট এ কাফ, কাপ মানে কি, কাপ মানে কাশি, কিন্তু তোমরা এখানে মানটা এভাবে বলবে, ইউ হ্যাভ গট এ কাপ মানে তোমার ঠান্ডা লেগে যাবে বা তোমার শরীর খারাপ হয়ে যাবে, অ্যাজ ইট ইজ, যা ঠান্ডা তাতে তোমার শরীর খারাপ হয়ে যাবে, ইট ইজ নন সেন্স, সিড হর মেল কম্পেনিয়ন, তখন তার বন্ধুটি বললো, মেল কম্পেনিয়ন মানে আর একটা পুরুষ উঠেছিল, তখন সেই ছেলেটা বললো ইট ইজ নন সেন্স, এটা নির্বোধ, মানে সে যদি ছাদে যায় বা যে কন্ডাক্টর যেটা বলছে সেটাও একটা নির্বোধের মতো কথা বলছে, বা যদি ছাদে বাই চান্স মেয়েটা উঠে যায় সেটা তার একটা নির্বোধের মতো কাজ করা হবে, ঠিক আছে। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপ, কন্ডাক্টর কি করলো, কন্ডাক্টর বাসে দেখবে দড়ি থাকে এবং সেই দড়িটা কানেক্টেড থাকে, ড্রাইভারের সামনে একটা ঘন্টা থাকে, সেই ঘন্টার সঙ্গে কানেক্টেড থাকে, তাহলে কন্ডাক্টর কি করলো, সেই পুল্ড দ্য বেল, ঘন্টাটাকে টানলো, ঘন্টা মানে ঘন্টায় লাগানো যে দড়িটা আছে সেই দড়িটাকে টান দিল, এবং টান দিতে দ্য বাস স্টপড, এতে বাসটা থেমে গেল, মানে ড্রাইভার বাস থামিয়ে দিল। দিস বাস ডাজ নট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, দ্যাট ডগ ইজ ব্রট আউট, বাসটা চলবে না, দিস বাস ডাজ নট গো অন মানে গো অন মানে কন্টিনিউ, বাসটা চলবে না, আনটিল, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত কুকুরটাকে বাইরে বের করা হচ্ছে ততক্ষণ বাস থেমে থাকবে, বাস আর চলবে না, বাস এগোবে না। হি স্টেপড অন টু দ্য পেমেন্ট অ্যান্ড ওয়েটেড, পেমেন্ট মানে কি, পেমেন্ট মানে হাঁটার রাস্তা, তারপরে কন্ডাক্টরটা কি করলো, বাসটা থামার পর হি স্টেপড অন টু দ্য পেমেন্ট, পায়ে হাঁটার রাস্তা আছে সাইডে, সে পায়ে হাঁটার রাস্তার সেখানে নামলো, অ্যান্ড ওয়েটেড, এবং অপেক্ষা করতে লাগলো, কি কিসের অপেক্ষা করতে লাগলো, সে অপেক্ষা করতে লাগলো মেয়েটা যাতে কুকুরটাকে নিয়ে নামে এবং সে যাতে বাসের ছাদে চলে যায়। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রাম্প, এটা ছিল তার জয়ের মুহূর্ত, ট্রাম্প মানে জয় আর মোমেন্ট মানে মুহূর্ত, এটা তার জয়ের মুহূর্ত ছিল। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, এটার মানেটা তোমরা এইভাবে বলবে যে সে নিয়ম মেনে চলছিল, হি হ্যাড দ্য ল অন হিজ সাইড মানে আইন তার পক্ষেই ছিল, তার মানে কি কন্ডাক্টর কিন্তু আইন মেনে চলছিল।
মানে ইংল্যান্ডের নিয়ম, ইংল্যান্ডের নিয়ম, সরকারের নিয়ম যে ওখানে যদি কোনো ব্যক্তি কোনো প্যাসেঞ্জার পশু নিয়ে ওঠে তাহলে সেটা তার আইনত অপরাধ, ঠিক আছে, যেটা তোমাদেরকে আমি কবে শুরুতেই বলেছি। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, কিন্তু এভরিবডি ইন দ্য বাস মানে এভরি প্যাসেঞ্জার অফ দ্য বাস, বাসের সমস্ত যাত্রীরা, ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি, কার পক্ষে ছিল বা কার দিকে ছিল, মেয়েটা এবং কুকুরটার দিকে ছিল, সমস্ত যাত্রী কিন্তু মেয়েটার পক্ষে ছিল বা কুকুরটার পক্ষে ছিল। দে টকড ইন রেজড ভয়েসেস, তারা তখন জোরে জোরে কথা বলতে শুরু করলো, বাসটা থামাতে কি সমস্ত প্যাসেঞ্জাররা কথাবার্তা শুরু করে দিয়েছিল, হইচই শুরু করে দিয়েছিল এবং কি কি বলছিল তারপরে লেখা আছে, দেখো এগুলো পার্টিকুলার কোনো নাম দেওয়া নেই, মানে এনি ওয়ান অফ দ্য প্যাসেঞ্জার, যে কোনো প্যাসেঞ্জারে এই সমস্ত কথাগুলো বলছিল। সেম ফুল, কোন একটা প্যাসেঞ্জার বললো সেম ফুল, সেম ফুল মানে কি, সেম ফুল মানে লজ্জাজনক ব্যাপার, এটা একটা বাজে ব্যাপার। কল দ্য পুলিশ, তখন আরো কোনো একটা প্যাসেঞ্জার বলছে কল দ্য পুলিশ, পুলিশকে ডাকো তো। লেটস অল রিপোর্ট হিম, তখন আরো কেউ একজন হয়তো বলছে লেটস কল রিপোর্ট হিম, তাকে এই অভিযোগটা জানাও যে কন্ডাক্টর বাসকে থামিয়ে দিয়েছে ঠান্ডার মধ্যে, আমাদের অসুবিধা হচ্ছে, এরকম কোনো একটা রিপোর্ট পুলিশকে জানিয়ে দাও। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, এবং আরো কেউ বলছে হয়তো যে লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ফেয়ার্স মানে কি ভাড়া, আবার কেউ কেউ বলছে আমাদের ভাড়াগুলো ফেরত দিয়ে দাও। দেখো একটা বাসের মধ্যে বিভিন্ন মেন্টালিটি মানে প্যাসেঞ্জার রয়েছে, যার যেটা মন যাইছে চাইছে সে সেটাই বলছে, কেউ বলছে পুলিশকে জানাও, কেউ বলছে চলো আমরা বাসের যে ভাড়াগুলো দিয়েছি সে ভাড়াগুলো ফেরত নিয়ে নিই, ঠিক আছে, এখানে কয়েকজন বললো চলো তার কাছ থেকে আমরা ভাড়াটা ব্যাক নিয়ে নিই। ইয়েস দ্যাটস ইট, তখন আরও কেউ বলছে হ্যাঁ ঠিকই বলেছো, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, যে ঠিকই বলেছে চলো তার কাছে যাই এবং আমরা আমাদের ভাড়াটা ফেরত নিয়ে নিই। দ্য লিটল এনিম্যাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, তখন সেই ছোট্ট এনিম্যালটা মানে সেই কুকুরটি কি করছিল, পিকনিক ডগটি কি করছিল, ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট, ব্লিঙ্কিং মানে কি মিটমিট করা, সেই ছোট্ট কুকুরটা মিটমিট করছিল ডিম লাইটস, ডিম লাইটস মানে অস্পষ্ট লাইট, বাসের ভিতরে হালকা একটা আলো জ্বলছিল, লাইট জ্বালানো হয়েছিল, তাহলে একটা হালকা লাইট জ্বলছিল বাসের মধ্যে, সেই হালকা আলোর মধ্যে কুকুরটি মিটমিট করছিল। আনকনশাস অফ দ্য ট্রাভেল, এবং সেই কুকুরটি সে জানতো না, আনকনশাস মানে কি অসচেতন, আনকনশাস অফ দ্য ট্রাভেল, এই যে ঝামেলাটা তৈরি হয়েছে সেই ঝামেলাটা সম্পর্কে সে অজ্ঞ ছিল, অসচেতন ছিল। হি হ্যাড কজড, মানে যেটা সে ঘটিয়েছিল, অর্থাৎ এই যে সম্পূর্ণ ঝামেলা হচ্ছে, এই যে বাস দাঁড়িয়ে গেছে, একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, প্যাসেঞ্জাররা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, এই যে এটা কে ঘটিয়েছে, আসল কারণটা কি, কারণটা হচ্ছে কুকুরটি, তাহলে সেই কুকুরটি সেই সময় কি করছিল, সেই কুকুরটি সেই মহিলাটির কোলে বসে চোখ মিটমিট করছিল, ঠিক আছে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার কাছে আসলো। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, তখন মানে কন্ডাক্টর দরজার কাছে আসতে কোনো কোনো যাত্রী বললো, ডিমান্ডেড মানে দাবি করা, চাওয়া, কোনো কোনো প্যাসেঞ্জার বললো, যাত্রী বললো গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদেরকে আমাদের ভাড়া ফেরত দিয়ে দাও। ইউ হ্যাভ এনগেজড টু ক্যারি আস, আপনাকে তো এই কাজটা করতে দেওয়া হয়েছে, মানে নিযুক্ত করানো হয়েছে আমাদেরকে বয়ে নিয়ে যাওয়ার জন্য। ইউ হ্যাভ এনগেজড, এনগেজড মানে কি নিযুক্ত করা, আপনাকে এই কাজটাতে নিযুক্ত করা হয়েছে, টু ক্যারি আস আমাদেরকে বয়ে নিয়ে যাওয়ার জন্য, আর আপনি কি করছেন দাঁড়িয়ে পড়েছেন। ইউ ক্যান্ট লিভ আস হিয়ার অল নাইট, আপনি আমাদেরকে সারা রাত্রি এখানে ফেলে রাখতে পারেন না, মানে অভিযোগ শুরু করেছে, কমপ্লেন করছে কন্ডাক্টরের বিরুদ্ধে। নো ফিয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর বলল কি যে কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। টু অর থ্রি প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন টু দ্য নাইট, তখন দুটো কি তিনটে যাত্রী কি করলো, গট আউট, তারা বাস থেকে নেমে পড়ল অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন টু দ্য নাইট, তারপর তারা অন্ধকারের ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে গেল, মানে তারা অন্যদিকে চলে গেল, ঠিক আছে। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেমেন্ট, তখন কন্ডাক্টর আবার সেই পায়ে হাঁটা যে রাস্তা সেই দিকে তার মুখটা ঘোরালো। ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম, এবং ড্রাইভারের কাছে গেল, কিসের জন্য, টু হ্যাভ এ টক উইথ হিম, কথা বলার জন্য গেল, ড্রাইভারের কাছে কথা বলতে গেল। অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই, তো সেই সময় আরেকটা বাস যেটা সেই রাস্তার শেষ বাস ছিল, দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই, সেই বাসটাও চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপস, ইট সিমড ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে কি উদাসীন, মানে বাসটাকে দেখে মনে হলো যে বাসটা উদাসীন ছিল, বাসটা নয় বাসের ড্রাইভারটা থামেনি তাই বাসটাকে উদাসীন মনে হয়েছিল, উদাসীন মনে হয়েছিল, উদাসীন মানে কি যে চিৎকার তোমরা করো আমি বাস দাঁড় করাচ্ছি না, ঠিক আছে, তার জন্য এখানে বলা হয়েছে ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স, অন্যান্য যাত্রীরা যারা নিচে নেমে পড়েছিল তারা চিৎকার চেঁচামেচি করছিল, বাসটাকে দাঁড়ানো করানোর চেষ্টা করছিল কিন্তু বাসটা দাঁড়ায়নি,
ঠিক আছে টু স্টপ মানে বাসটা কিন্তু দাঁড়ায়নি সেই যাত্রীদের চিৎকারে চিৎকার সত্ত্বেও বাসটি কিন্তু উদাসীন ছিল এ পুলিশম্যান স্ট্রোলড আপ তো তখন একটা পুলিশ কি করছিল স্ট্রোল মানে হাঁটাহাঁটি করছিল সেই বাসটা থেকে কোনো একটা হয়তো নির্দিষ্ট দূরত্বে সার্টেন ডিস্টেন্স একটা নির্দিষ্ট দূরত্বে একটা পুলিশ ছিল সে হাঁটাহাঁটি করছিল অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর এবং সে দরজার দিকে তাকিয়েছিল কোন দরজার দিকে ওই বাসটির দরজার দিকে তাকিয়েছিল দ্য প্যাসেঞ্জার্স বাস্ট আউট উইথ ইন্ডিগনেন্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস তখন যাত্রীরা খুব জোরে চিৎকার করলো কিভাবে খুব রাগে প্রতিবাদ করলো এবং আবেদন করলো ইন্ডিগনেন্ট মানে কি রাগে আর প্রোটেস্ট মানে প্রতিবাদ করা অ্যাপিলস মানে আবেদন এগুলো নাউন ফর্মগুলো ইউজ করা হয়েছে তাহলে রাগে তারা প্রতিবাদ করলো আবেদন করলো পুলিশটাকে ওয়েল হি হ্যাজ গট হিজ রুলস ইউ নো হি সেড জিনিয়ালি তখন সেই পুলিশটা ভদ্রভাবে জিনিয়ালি মানে ভদ্রভাবে বা শান্তভাবে কি বললো পুলিশটা হি হ্যাজ গট হিজ রুলস সে তো দেশের নিয়ম কানুন মেনেই চলছে ঠিক আছে ইউ নো তোমরা তো জানো সবাই মানে পুলিশ কন্ডাক্টরের পক্ষে কথাটা বলল দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট তারপরে সে কি বলতো পুলিশটা হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ইয়ার্স মানে গজ তারপরে সে কয়েক গজ দূরে চলে গেল আবার ঠিক আছে দেয়ার হি ওয়াজ জয়েন্ট বাই টু মোর কনস্টেবলস এই লাইনটা প্যাসিভ ভয়েস দেওয়া আছে সেখানে মানে সেখানে মানে যেখানে গিয়েছে দাঁড়ালো সেখানে আরো দুটো কনস্টেবল এসে তার সঙ্গে যুক্ত হলো দুটো কনস্টেবল আসলো সেই পুলিশটার কাছে স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস তখনও কি করছিল সেই ছোট্ট ডগটা ছোট্ট কুকুরটা ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট সেই অস্পষ্ট আলোয় চোখ মিটমিট করছিল অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়ার্কড টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি আর কন্ডাক্টর কি করছিল কন্ডাক্টর হাঁটাহাঁটি করছিল এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছিল লাইক এ ক্যাপ্টেন ক্যাপ্টেনের মতো ইন দ্য আওয়ার অফ দ্য ভিক্টরি জয়ের মুহূর্তে ভিক্টরি মানে জয় জয়ের মুহূর্তে ক্রিকেট খেলায় জয় হওয়ার পর ক্যাপ্টেন যেমন হাঁটাহাঁটি করে বুক ফুলিয়ে হাঁটে ঠিক সে এরকমভাবে হাঁটাহাঁটি করছিল কন্ডাক্টরটি এ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল তখন একটা মহিলা যাত্রী প্রচণ্ড জোরে চিৎকার করে উঠলো গেল গেল মানে ঝড় তো এখানে কি ঝড়ের মতো চিৎকার করে উঠলো থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর এবং তারপরে সেই কন্ডাক্টরকে শাসাতে শুরু করলো থ্রেট করতে শুরু করলো থ্রেট মানে ভয় দেখানো শাসানো বাট হি ওয়াজ অ্যাজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হট অ্যাজ দ্য পেভমেন্ট কিন্তু কন্ডাক্টর কন্ডাক্টরের তাতে কিছু যায় আসেনি কন্ডাক্টর কেমন ছিল হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট সে রাত্রির মতো ঠান্ডা ছিল এবং ফুটপাতের মতো শক্ত ছিল পায়ে হাঁটার রাস্তার মতো শক্ত ছিল এটা একটা সিমিলি ব্যবহার করা হয়েছে লাইনটা তুলনা করা হয়েছে কন্ডাক্টরকে সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য থ্রি পুলিশম্যান হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা সে তার রাগটা প্রকাশ করলো সেই তিনটি পুলিশকেও প্রকাশ করলো তার রাগটা যারা দাঁড়িয়েছিল একটু দূরে এবং যারা ওয়াচিং করছিল অর্থাৎ পুলিশগুলো দেখছিল পুলিশগুলো তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কি হয় কি না হয় তো সেই পুলিশগুলোকেও কিছু কটু কটু কথা বলে দিল সেই মহিলাটি দেন সি কেম ব্যাক তারপর সে ফিরে আসলো কল্ড হার কম্প্যানিয়ন বাসে ভিতরে তার আরো একটা সঙ্গী ছিল তার সেই কম্প্যানিয়নকে ডাকলো তার সঙ্গীকে ডাকলো অ্যান্ড ভ্যানিশড তারপরে সেই মহিলা চলে গেল দ্য বাস ওয়াজ এমটিং বাসটা খালি হতে শুরু শুরু করলো মানে বাস থেকে একে একে করে সমস্ত প্যাসেঞ্জার নেমে যেতে শুরু করলো আই উইল গো টু দ্য টপ সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট অবশেষে সেই মেয়েটা যার যে কুকুর নিয়ে উঠেছিল সে কি বললো আই উইল গো টু দ্য টপ ঠিক আছে আমি বাসের ছাদেই যাচ্ছি হি উইল হ্যাভ নিউমোনিয়া দ্য ম্যান সেড তখন তাদের সঙ্গে যে লোকটি উঠেছিল সেই লোকটি বলল ইউ উইল হ্যাভ নিউমোনিয়া এত ঠান্ডায় তুমি যদি ছাদে ওঠো তাহলে তোমার নিউমোনিয়া হয়ে যাবে ঠিক আছে তোমাদের আজকে এতটাই থাকছে সেকেন্ড পার্টটি আমি আর কদিনের মধ্যে আপলোড করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমরা আর যারা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি